আমি এখানে আম ডাল করার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের আম, আর নিয়ে নিয়েছি মসুর ডাল, আর নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন। তো এবার দেখে নিই আমরা আম ডালটা কী করে তৈরি করব। আম ডাল তৈরি করতে নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলেই আমরা দিয়ে দেব 5 ফোড়ন, আর দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কা। এখন 5 ফোড়ন আর লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা আমের কুচিগুলো দিয়ে দেব, আর সঙ্গে দিয়ে দেব ধুয়ে রাখা মসুর ডাল। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব 1 চামচ চিনি, দিয়ে দেব 7 মতন নুন, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আমি ভালো করে এটা একটু ফ্রাই করে নেব। আমডালে আপনারা নুন মিষ্টিটা একটু বুঝেই দেবেন, কারণ কারুর এটা মিষ্টি টাকের একটু ভালো লাগে, কারুর আবার একটু বেশি টক টক টাইপের ভালো লাগে, তো সেক্ষেত্রে চিনিটা আপনারা অল্প ব্যবহার করতে পারেন। এটি লাল মতন ভাজা হয়ে গেছে, তো আমি এখানে 1 কাপ মতন জল এর মধ্যে দিয়ে দেবো। 1 কাপ মতন জল দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিই 3টে সিটি অবধি ওয়েট করব। তো দেখুন আমার আমডাল একদম তৈরি হয়ে গেছে। আপনারা এরকম সুস্বাদু আরও রেসিপি পাওয়ার জন্য আপনারা ইউটিউবকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।